ভূতদেবের ঠিক ক্রুসের মাওলানা ইসমাইল রায়হান, অধ্যাপক শরিয়া অনুষদ জামিয়াতুর রাশিদ করাচি, তথ্য সংগ্রহ ও অনুবাদ আবদুল্লাহ আল ফারুক। বইটি প্রকাশ করেছে শুদ্ধি প্রকাশন। বইটি অর্পণ করা হয়েছে জনপ্রিয় ঔপন্যাসিক নাসিম হিজাজিকে। এক নজরে সূচিপদ্মের অধ্যায়গুলো দেখে নিই। প্রথমে রয়েছে অনুবাদকের কথা, প্রকাশকের কথা, প্রাককাল। তারপরে রয়েছে ভূমিকা, তারপরে বুদ্ধিভিত্তিক ক্রুসেডের ইতিহাস, ক্রুসেড যুদ্ধ। প্রথম অধ্যায়, বুদ্ধিভিত্তিক যুদ্ধের রণক্ষেত্র। বুদ্ধিভিত্তিক যুদ্ধের প্রথম অধ্যায় বা প্রথম ক্ষেত্র আল ইস্তিকাশ, ওরিয়েন্টালিজম বা প্রাচ্যতত্ত্ব। বুদ্ধিভিত্তিক যুদ্ধের দ্বিতীয় ক্ষেত্র আল ইস্তিমার, সাম্রাজ্যবাদ। বুদ্ধিভিত্তিক যুদ্ধের তৃতীয় ক্ষেত্র আল আউলামা বা বিশ্বায়ন। বুদ্ধিভিত্তিক যুদ্ধের চতুর্থ ক্ষেত্র আত্তানসির আর রিদ্দাহ, খ্রিস্ট ধর্মের ধর্মান্তকরণ ও ধর্মচ্যুতকরণ। বুদ্ধিভিত্তিক ক্রুসেডের আতুর ঘরে প্রসূত কিছু চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি। বুদ্ধিভিত্তিক ক্রুসেডের উপকরণ, প্রচলিত বিভিন্ন ধর্ম ও দৃষ্টিভঙ্গি, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদিজম, খ্রিস্ট ধর্ম, প্রচলিত বিভিন্ন দৃষ্টিভঙ্গি, পশ্চিমা বিশ্বপ্রসূত বিকল্প জীবন ব্যবস্থা, পুঁজিবাদ ও সোশ্যালিজম। অনুবাদকের আলাপ, কিছু বই আছে যা সংস্পর্শ করে পাঠকের বোধ ও অনুভূতি, যার এক একটি বাক্যের আড়ালে লুকিয়ে আছে অজস্র পৃষ্ঠার অধ্যয়ন, তেমনি একটি বই বুদ্ধিভিত্তিক ক্রুসেড। আমাদের সরলতাকে উপজীব করে কিভাবে একের পর এক বুদ্ধিভিত্তিক আক্রমণ রচনা করে চলেছে আমাদের প্রতিপক্ষ, তার অসামান্য খতিয়ান উঠে এসেছে এই বইয়ে। সাম্রাজ্যবাদ কিভাবে প্রাচ্যবাদের কাঁধে ভর করে চষে বেড়াচ্ছে আমাদের মনোজগৎ, গ্লোবালাইজেশন কিভাবে অন্তঃসার শূন্য করে ফেলেছে আমাদের চেতনা, সেকুলারাইজমের বিষবাষ্পে কিভাবে নীল হচ্ছে আমাদের কোমল বোধ, ইয়াহুদীদের গুপ্ত সংগঠন আর প্রকাশ্য সংগঠনগুলো কিভাবে কেটে দিচ্ছে আমাদের প্রতিরোধের একটি শেকড়, জায়নবাদের অক্টোপাস কিভাবে ঝেঁকে বসেছে মুসলিম বিশ্বের মানচিত্রে, গ্রিক দর্শন, যুক্তিবাদ, মুক্তিচিন্তা, হিউম্যানিজম, এনলাইটেনমেন্ট মুভমেন্ট, রোমান্টিজম, কমিউনিটিজম কিভাবে সরাসরি ইসলামের প্রতিপক্ষ হয়ে ধর্মহীন পৃথিবীর গড়ার খোয়াব বুনছে, সচেতন পাঠকদের এমন কিছু কৌশল পূরণ করতে এসেছে বুদ্ধিভিত্তিক ক্রুসেড। শত বছরের পথ পরিক্রমায় অন্য সব ধর্ম যখন নিজের অস্তিত্ব খুয়ে বসেছে তখন কিভাবে অবাক বিস্ময়ে টিকে আছে ইসলাম। ইউরোপের চোরাবালিতে যেখানে ইহুদিজম পথ হারিয়েছে, পশ্চিমাবিদদের আদর্শিক পথ যেখানে খ্রিস্টধর্ম ব্যর্থ হয়েছে, বৌদ্ধ ধর্ম যেখানে নিজ আতুর ঘর ভারতবর্ষ থেকে অস্তিত্ব খুয়ে বসেছে, আর্য আর দ্রাবিড় সম্প্রদায়ের মোহনায় এসে হিন্দুজম যেখানে জট পাকিয়ে ফেলেছে, সেখানে কিভাবে মুহুর্মুষ আক্রমণ, অস্তিত্ব বিনাশী ষড়যন্ত্র আর ভেতর বাহিরের শত্রুদের প্রবল বিপর্যয় কাটিয়ে সম উজ্জ্বল মহিমায় টিকে আছে ইসলাম চিন্তাধারা, এমন কিছু শক্তিময় প্রেরণা নিয়ে পাঠকের খোরাক জগতে এসেছে বুদ্ধিভিত্তিক ক্রুসেড। অন্ধকার, হতাশা ও অন্যান্য দুপায়ে পিষে একবিংশ শতাব্দীতে রচিত হবে ইসলামের বিজয় দাস্তান। দিগন্তে ক্রমশ স্পষ্ট হচ্ছে নতুন সূর্যের রূপালি বার্তা, তা জানাতেই আমাদের দরগুড়া এসেছে বুদ্ধিভিত্তিক ক্রুসেড। আবদুল্লাহ আল ফারুক, আশুলিয়া, ঢাকা। প্রকাশকের কথা আমিরুল মোমিনিন ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শাসনামলে বাইতুল মাকদিস মুসলিমদের হাতে আসে। 450 বছর অধিকৃত থাকার পর সর্বপ্রথম 496 হিজড়ি 1099 ইসাই সনে বাইতুল মাকদিস মুসলিমদের হাতছাড়া হয়। যদিও সেদিন 70,000 মুসলিম বুকের তাজা রক্ত ঢেলে প্রতিরোধের চেষ্টা করেছিল, তবে ইতিহাসের পাতা ঘুরতে খুব বেশি সময় লাগেনি। মাত্র 26 বছরের মাথায় শুরু হয় উদ্ধার অভিযান। উম্মাহার 3 সেনাপতির অক্লান্ত পরিশ্রম আর 65 বছরের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে সুলতান সালাউদ্দিন আইয়ুবির হাতে 583 হিজড়ি মোতাবেক 1187 ইসাই সনে শত্রুমুক্ত হয় আমাদের প্রথম কেবলা বাইতুল মাকদিস। ইতিহাসের এই অন্ধকারতম সময়ে এই পুণ্যভূমি আমাদের হাতছাড়া ছিল মাত্র 88 বছর। 424 হিজড়িতে বাইতুল মাকদিস দ্বিতীয়বারের মতো মুসলিমদের হাতছাড়া হয়। 624 হিজড়িতে বাইতুল মাকদিস দ্বিতীয়বারের মতো মুসলিমদের হাতছাড়া হয়, কিন্তু এর মাত্র 18 বছরের মাথায় 642 হিজড়ি 1144 ইসাই সনে আল মালিকুস সালেহের নেতৃত্বে খাওয়ারেজিমি
সৈন্যদের বীরত্ব গাথায় আইয়ুবীর আমানত বাইতুল মাকদিস আমাদের হাতে ফিরে আসে। সর্বশেষ 1987 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর বাইতুল মাকদিস মুসলিমদের হাতছাড়া হয়, অর্থাৎ 723 বছর অধিকৃত রাখার পর আজ থেকে 50 বছর আগে প্রথম কেবলা আল মসজিদুল আকসা আমাদের হাতছাড়া হয়েছিল। বিগত 2000 বছরের ইতিহাস একথার প্রমাণ বহন করে যে বাইতুল মাকদিস যুগে যুগে ইতিহাসের বীর জাতির অধিকৃত ছিল। মুসলমান, খ্রিস্টান ও ইহুদি এই তিন জাতির জনগোষ্ঠীর জন্য সম্মানিত হওয়ার কারণে সবসময় বিশ্বজয়ী শক্তি বাইতুল মাকদিসের অধিকৃতি রাখতে পেরেছে। বিগত 1500 বছরের ইতিহাস এই অমোঘ সত্যও স্বীকার করেছে যে তিন মুদ্দতে 88, 15 এবং 50 মাত্র 196 বছর বাইতুল মাকদিস মুসলিমদের হাতছাড়া ছিল। বাকি 1250 বছরেরও অধিককাল মুসলিমদের হাতে সুরক্ষিত ছিল এই পবিত্র ভূমির সম্মান। যদিও 1957 সালে বাইতুল মাকদিস দখলের মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টান ইহুদি সম্মিলিত শক্তির সামরিক ক্রুসেডের বিরতি ঘটে, কিন্তু ভবিষ্যতে যেন কোনোদিন মুসলিম জাতি এই পবিত্র ভূমির উদ্ধার করতে না পারে, এই জন্যে বর্তমান সময়ে তারা মুসলিমদের বিরুদ্ধে অব্যাহত রেখেছে বুদ্ধিবৃত্তিক ক্রুসেড। ইতিহাস সাক্ষী, এই বুদ্ধিবৃত্তিক ক্রুসেডের ভয়াবহতা সাময়িক ক্রুসেডের চেয়েও কোনো অংশেই কম নয়। তাদের সেই বুদ্ধিবৃত্তিক ক্রুসেড কি, কিভাবে তারা তাদের এই চিন্তাযুদ্ধ সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছে, প্রাচ্যতত্ত্ব, সাম্রাজ্যবাদ, বিশ্বায়ন, নাস্তিকতা, সেকুলারিজম, মডার্নিজম, কিভাবে সেই বুদ্ধিবৃত্তিক ক্রুসেডের পরিবাহক হয়েছে, আমাদের প্রতিরোধ শক্তি নিঃশেষ করেছে, সে কথাই বক্ষমান গ্রন্থে উঠে এসেছে। ছদ্মবেশী ক্রুসেডারদের হাতে আমাদের জাতিসত্তার নীরব হত্যার মানচিত্র বুদ্ধিবৃত্তিক ক্রুসেড। বইটি পাকিস্তানের গবেষণা প্রতিষ্ঠান জামিয়াতুল রশিদের শরিয়াহ অনুষদের পাঠ্যভুক্ত। অনেক প্রতিষ্ঠানে দাওয়াহ ও তুলনামূলক অনেক প্রতিষ্ঠানে দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগেও বইটি সহযোগী গ্রন্থ হিসেবে পঠিত হচ্ছে। বাংলাভাষী পাঠকদের হাতে একটি সবসময়ের বাংলাভাষী পাঠকদের হাতে একটি সময় সচেতন ইতিহাস আশ্রিত বই তুলে দেওয়ার আগ্রহ থেকে বইটির বাংলা রূপান্তর। ওবায়দুল্লাহ, মধ্য ঢাকা, ঢাকা। লেখকের প্রাক কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দুরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রেরিত রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বর্তমান সময়ে মুসলিম উম্মাহ বাতিলপন্থীদের পক্ষ থেকে একটি সর্বগ্রাসী ও খুবই ঝঞ্ঝাবিক্ষুত চৈন্তিক বুদ্ধিভিত্তিক ও মতাদর্শিক আক্রমণের সম্মুখীন। এই আক্রমণ প্রতিহত করতে হলে অবশ্যই সকল ধর্মীয় ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে বা বুদ্ধিভিত্তিক ক্রুসেড শিরোনামের একটি স্বতন্ত্র শাস্ত্র যুক্ত করতে হবে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এই প্রয়োজনীয়তা অনুভব করেছেন, কিন্তু এ শাস্ত্রের উপর পাঠ্য বইয়ের অপ্রাতলতা, এমনকি আমাদের মাতৃভাষায় এ জাতীয় বইয়ের দুষ্প্রাপ্যতা কার্যক্রমে জটিল করে তুলেছে। এই শাস্ত্রের উপর পড়াশোনা রয়েছে এমন শিক্ষকও অনেক কম, যার ফলে দেখা যায় কোনো শিক্ষার্থীকে এ বিষয়ে পড়তে বলা হলে সে প্রয়োজনীয় পাঠ্য বই সামনে না থাকার কারণে বিব্রত বোধ করে। এই প্রেক্ষাপটে আমি উদ্যোগ নিই যে বিষয়টি সবার কাছে সহজবোধ্য করতে হবে। সেই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে বুদ্ধিবৃত্তিক ক্রুসেডের মৌলিক নীতি শিরোনামের একটি শাস্ত্রের অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে একমলাটে তুলে ধরেছি। মূলত এই বইটি হলো এ বিষয়ে লিখিত ডজনখানেক গ্রন্থাবলীর সারসংক্ষেপ। তবে এই বইয়ে আমি ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটের প্রতি তুলনামূলক অধিক নজর রেখেছি। আশা করি শিক্ষার্থীদের মননে এই শাস্ত্রের পরিভাষাগুলো ছক গেঁথে দেওয়ার সম্ভব হলে সে নিজস্ব অধ্যয়নের মাধ্যমে বিশদ বিস্তারিত আলোচনার বুঝে নিতে পারবে। এছাড়া বইটির শেষাংশে আমি যেসব উৎস ও সহায়ক গ্রন্থাবলীর তালিকা পেশ করেছি সেগুলো পড়ে নিলে তিনি যেমন নিজেই আলোচিত বিষয়বস্তু বুঝবেন, তেমনি অন্যদেরও বোঝাতে সক্ষম হবেন। এই গ্রন্থগুলোতে সংশ্লিষ্ট আলোচ্য বিষয় সম্পর্কে প্রচুর উদাহরণ রয়েছে। ইসলামী সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যমে বিশেষত সম্পাদকীয় যেসব প্রবন্ধ, নিবন্ধন ও আলোচনা প্রকাশিত হয় সেগুলো পড়লেও দৃষ্টিভঙ্গি ও চিন্তা ভাবনা প্রসারিত হবে। মহান আল্লাহর কাছে মিনতি করি তিনি যেন অদমের এই প্রচেষ্টাকে সর্বমহলের কাছে গ্রহণযোগ্যতা দান করেন। দ্বীনি মাদ্রাসা ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বুদ্ধিবৃত্তিক ক্রুসেড পড়ানোর রেওয়াজ ব্যাপক করে দেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা চিন্তনৈতিক, মতাদর্শিক ও বুদ্ধিবৃত্তিক সবগুলো রণাঙ্গনে ইসলামের চৌকস, সক্ষম
ও যোগ্য সৈনিক হিসেবে প্রমাণিত হতে পারবে। মোহাম্মদ ইসমাইল রাহান করাচি, বিশ শাবান 1431 হিজড়ি।